সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আজকে প্রথম দিন আমরা সূচক নিয়ে আলোচনা করব। তো সূচক বোঝার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে যে সূচক বা বেস কী জিনিস। যে মনে করো যে আমি যদি বিষয়টা এরকম লিখি, এটি দি পাওয়ার এম, তাহলে এখানে এ কী জিনিস আর এম কী জিনিস এটা আমাদেরকে সবার আগে জানতে হবে। তো আমরা এ কে বলবো কি, ভিত্তি বা পাওয়ার, সরি বেজ, আর উপরে যে থাকবে তাকে বলবো আমরা ঘাত বা পাওয়ার। জাস্ট এই দুটো জিনিস জানলেই আমরা অঙ্ক অনেক সহজেই করতে পারবো। তবে তার জন্য আমাদের কি করতে হবে, কিছু সূত্র জানতে হবে। যেমন যদি দুটো সংখ্যার বেস সমান হয় এবং এদের মধ্যবর্তী যদি গুণফল বিদ্যমান থাকে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, এখানে কি আমাদের বেস দুজনেরই কি সেম, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বেস লিখবো আর পাওয়ার দুটো আমরা কি করব, যোগ আকারে লিখে ফেলবো। এটা আমাদের প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্র যদি আমরা যাই, ঠিক সেম বিষয়, দুটি একই বেস বিশিষ্ট দুটি রাশি যদি আমরা লিখি এবং তারা যদি পরস্পর ভাগ ফল আকারে থাকে, তাহলে আমরা কি করব, বেসটাকে লিখব উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারকে কি করব, বিয়োগ করব। আচ্ছা, এরপর আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হলো যদি কোনো বেজের উপরে পাওয়ার থাকে শূন্য, অর্থাৎ বেজের কোনো ঘাত না থাকে, তাহলে সেই মান হবে কত, তার মান ওয়ান। এরপর আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, ইনভার্স ফাংশন বা ঋণাত্মক ফাংশন, অর্থাৎ বিষয় যেমন হয় যে এ মাইনাস টু দি পাওয়ার মাইনাস এম, অর্থাৎ এর উপরে এম কি মাইনাস পাওয়ার আকার আছে, তাহলে কী করতে হবে, সর্বপ্রথমে একটা ওয়ান লিখবো, এরপরে তার নিচে আমরা পুরো সংখ্যাটাকে মাইনাস ছাড়া লিখে দিব। এ হলো সিস্টেম। অর্থাৎ বিষয় যদি এমন হয় যে একটা এক্সাম্পল দিই, যে আমাদের এখানে বলা আছে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই কথার মানে হলো ওয়ান বাই টু, এখানে আমি পাওয়ার ওয়ান লিখলো যে কথা না লিখলো একই কথা। কিংবা যদি এমন থাকে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু, এ কথার মানে কী হবে, ওয়ান বাই থ্রির উপরে কী করব, স্কোয়ার করব। তো আমরা আসার আগে সূত্রগুলো সবাই বুঝতে পারছি এবং আমি সূত্রগুলো সবাই চেষ্টা করব। আমরা এখন চলো কিছু বইয়ের এক্সাম্পল দেখব। উদাহরণস্বরূপ আমরা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ নম্বর তিন দেখি, তিন বা চার যেটা মনে হচ্ছে, আমরা তিন দেখি আগে। তিনে কী আছে দেখো, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার উপরে হোল পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা কী করব, আগে মাইনাস ওয়ানের কাজ করব। তাহলে আগে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা কী শিখছি, টু নিচে চলে আসবে, ওয়ান আমি লিখতে পারি নাও পারি, প্লাস ফাইভের ক্ষেত্রে একই ঘটনা আসলো, আর হোল পাওয়ার থেকে যায় ওটা আমরা কোনো কাজ করি নাই। তাহলে এখন দেখো আমাদের সিম্পল ভগ্নাংশে চলে আসছে হাফ ওয়ান বাই ফাইভ। এখন আমাদের এদের যোগ করার দরকার, তাহলে দুই আর পাঁচের ভিতরে কোনো কমন ফ্যাক্টোরিয়াল নাই, সুতরাং কী করবো, সরাসরি গুণ করবো, তাহলে লসাগু পাবো কত, দশ। দুই দিয়ে পাঁচকে ভাগ করলে দশ, দুই দিয়ে দশকে ভাগ করলে হয় পাঁচ, পাঁচ আর এক গুণ করলে পাঁচ, পাঁচ দিয়ে যদি দশকে ভাগ করি পাবো দুই, দুই আর একে গুণ করলে দুই, টু দি পাওয়ার ওয়ান। দুটো যোগ করো, যোগ করলে কত হবে, সেভেন বাই টেন টু দি পাওয়ার ওয়ান। যেহেতু ওয়ান মানে কি জিনিসটা চেঞ্জ হয়ে যায়, তো ওয়ান বাই সামথিং, তার মানে কি আমরা এটা বিপরীত ক্রমে লিখবো, টেন বাই সেভেন, এটাই কি আমার অ্যান্সার। আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাই, অনুশীলনীর সাত নম্বর অঙ্কটা, একটু বড় বাট খুব সহজ। কী করবো আমরা, অঙ্কে অঙ্কটা তুলে নিই, টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর পয়েন্ট টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এরপরে টু এন প্লাস টু ভাগ টু। অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে, তবে আমি বিস্তারিত ভেঙে করে দেখাবো তোমাদেরকে, সবগুলোর বেস আমরা সেম করব, সেম করে আমরা ওইখান থেকে কমন বা কাটাকাটি যেটা বলি করে আমরা অঙ্ক শেষ করতে পারবো। তো আমরা চলো করি, আমরা এটাকে এভাবে ভাঙতে পারি। দেখো এন প্লাস ফোর ছিল, আমরা কিন্তু আগে সূত্র শিখছিলাম, কী সূত্র, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, কমন করলে কী লিখতে পারি, এম প্লাস এন। তাহলে এই কমনটাকে আমরা যদি ভাঙি, তাহলে যোগফলের পরিবর্তে কী লিখতে পারি আমরা, গুণ, ভাঙলাম। দেন বিয়োগ,
4 কে ভাঙো 2 স্কয়ার করি 2 টু দি পাওয়ার n এই 2 টাকে ঠিক সেম আকারে করি 2 স্কয়ার n এ ভাগ 2 আমরা ভাগটাকে কি করব গুণ আকারে করব তাহলে কি 1 বাই 2 হবে আচ্ছা তাহলে দেখো উপরে আমরা কমন নিতে পারি আচ্ছা কমন একটা এক লাইন পরে নেই আর একটু ডিটেইলস লিখি এখানে 2 স্কয়ার আর 2 1 মিলে হয় 2 কিউব যেহেতু বেস সমান আমরা এন কে একত্রিত করব না কারণ এনটাকে আমরা কমন নিয়ে কাটাকাটি করে দিব 2 টু দি পাওয়ার এন আর এখানে দেখো 2 টু দি পাওয়ার 2 আছে আর এখান থেকে যদি 2 কমন নিই তাহলে আমরা কি নিতে পারবো 1 এখন আমরা টুয়াইস এন উপর থেকে কমন নিই 2 টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস কিউব এখানে 2 টু দি পাওয়ার এন আর এখানে দেখে 2 টু দি পাওয়ার 1 দেখো টুয়াইস এন বাদ যায় আর এখানে যদি আমরা ভাঙি 2 টু দি পাওয়ার 4 মানে 16 2 কিউব মানে 8 ভাগ 2 দেন 16 কে 8 দিয়ে বিয়োগ করলে 8 ভাগ 2 তার মানে কি লিখতে পারি আমরা অ্যানসার কত আমরা লাস্টে ফাইনাল অ্যানসার লিখলাম কত 4 তাহলে সবাই আশা কি বুঝতে পারছো তোমরা এই অঙ্কগুলোর সাথে জাস্ট কি করবা 1 থেকে 8 পর্যন্ত হোমওয়ার্ক করার চেষ্টা করবা যদি কারো কোনো প্রবলেম থাকে ওভার ফোনে অথবা আমার ভিডিওর নিচে কমেন্টসে জানাইলে আমি তোমাদেরকে সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ